ঘূর্ণিঝড় থেকে রেহাই পেয়েছে কলকাতা, কিন্তু বৃষ্টি শুরু হয়েছে এবং সেই জলযন্ত্রণা থেকে রেহাই নেই কার্যত। আমরা আছি লেক গার্ডেন্সে, লেক গার্ডেন্সে যে বাড়ির সামনে আছি সেই বাড়ির গৃহকর্তার নাম সৌগত রায়। সৌগত রায়ের একবার ছবিটা আমি দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে। বাড়ির একদম ভেতরে জল ঢুকে গেছে কার্যত এবং সৌগতদা এইভাবেই রাস্তায় নেমেছেন এবং জলের অবস্থা দেখতে শুরু করেছেন। সৌগতদা, মানে এই যে বৃষ্টি, এতেই আপনার এত জল যন্ত্রণা, বাড়ির সামনে এত জল জমে গেছে? না, আমি তো দেখলাম কলকাতা পৌরসভা এসএসকে হাসপাতালের মধ্যেও জল জমেছে, বৃষ্টি খুব বেশি হচ্ছে, তাই জল জমাটা আশ্চর্য নয়। আর আমার এই রাস্তাটায় এমনিতেই অন্য জায়গার চেয়ে বেশি জল জমে, আর আমি আমাদের স্থানীয় পৌর মাতাকে জিজ্ঞেস করলাম, আজকেই জিজ্ঞেস করলাম, তিনি বললেন যে এই যোধপুর পার্ক জোনে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে 76 মিলিমিটার, সেই জায়গায় মুমিনপুরে 70 মিলিমিটার। সেই জলটা আনোয়ারশাহ রোডের বক্স ড্রেন দিয়ে বেরোবার কথা, ওখানে নাকি বক্স ড্রেনের কাজ হচ্ছে, তাই সবটা বেরোতে পারছে না, এই জন্যে জল বেশি হয়েছে। আশা করি রাত্রির মধ্যে কমে যাবে। শাসক দলের সাংসদ, তার বাড়ির নিচে এরকম জল জমে আছে? আমি তো আলাদা করে নিজের বাড়ির সামনে জলটা পরিষ্কার করতে পারবো না। আমি হয়নি কেন এতদিন ধরে যা দেখছি এই লেক গার্ডেন্সের এই জায়গাটায় জলটা বেশি জমেছে, সেটা কি করা যাবে? এই সমস্যা কতদিনের আপনার? আমি তো বরাবরই দেখছি এই সমস্যা আছে, দু একবার খুঁড়েছে, কিন্তু বৃষ্টি বেশি হলে আমাদের এই বাড়ির সামনের রাস্তাটায় জল জমে। আগে বলেননি? হ্যাঁ বলেছি, দু একবার কাজও হয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে না। এটা তো এখান থেকে বেরিয়ে আনোয়ারশাহ রোডে যাবে, ওইখানকার ড্রেনগুলো সব ঠিক না হলে এটা ঠিক হবে না। দীর্ঘদিন বলেও এটা সমস্যার সমাধান এখনো হয়নি, না আমি সমস্যা বলে মনে করি না। বেশি বেশি হলে জল জমে সব জায়গায়, সুতরাং সমস্যা কেন বলবো না? আপনি অতীতে বলেননি এই এই জল জমার কথা? বলেছি, কিন্তু জলের ছবি তো বদলায়নি। জলের ছবি একই আছে, কি করা যাবে? শাসক দলের একজন সাংসদ স্বীকারোক্তি যে অতীতে বারবার বলেও এই যে জলের যন্ত্রণা বা এই জলের ছবি, সেই ছবি কিন্তু বদলায়নি। এই যে ঘূর্ণিঝড়, সেই ঘূর্ণিঝড় রেহাই দিয়েছে কলকাতা শহরকে, কিন্তু বৃষ্টি শুরু হয়েছে এবং সেই বৃষ্টিতে কলকাতার একাধিক রাস্তায় জল জমে গেছে। বৃষ্টি হলে জল জমাটাই স্বাভাবিক, কিন্তু দীর্ঘক্ষণ ধরে সেই জল জমে থাকার একটা ছবি আমরা চাক্ষুষ করলাম স্বয়ং সৌগত রায়ের বাড়ির সামনে, উঠোনে বলা যেতে পারে, সেখানে ভেতর পর্যন্ত জল ঢুকে গেছে। শাসক দলের সাংসদের বাড়ির ভিতর জল ঢুকে তিনি কার্যত সেই বন্দি জলের মধ্যেই রাস্তায় বেরিয়ে তার স্বাভাবিক জল ছবি তুলে ধরেছেন। ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।